আমি এখনো ইন্টারি ভোটে যে কোনো নর্মাল মানুষ ভোটাতে পারবে না, ঠিক আছে ঠিক আছে চল চল চল, এটা একদম এটার বিপক্ষে। যা এখানেও গেট পড়ে গেছে, সেখানে পিঁয়াজ না আর আবার সাতরা গেছে কলকাতার সাইড, আবার পিঁয়াজ দেয় অনেক কমে গেছে 29.5। হে গাইস গুড আফটারনুন, আজকে হচ্ছে 10th November থার্সডে, এখন বাজে 1টা। তো এখন মানে আমরা ঘুম থেকে উঠে অনেকক্ষণ হয়ে গেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে সবকিছু করে রেডি, একটু লেট হয়ে গেছিলো নর্মাল টাইমের থেকে। পেছনে যে তোমরা এই মশলাটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে কালকে থেকে আমার আর ম্যাডামের মধ্যে হেভি কম্পিটিশন চলে যাচ্ছে। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি নর্মাল মশলির ভোটে, যেটা আমাদের নর্মালি হয়, আর এটা রাঙাটা এইটার ভোটে টেন্ট মশারি, টেন্ট মশারি। তো আমি বলেছিলাম যে নর্মাল মশারি বেশি ইজি হয় এটার থেকে, এটা গোটানো আমি বলেছিলাম কালকে দেখাবো, যে আজকে সকালবেলা, দুপুর হয়ে গেছে সকাল না হলেও, বাট আমি দেখাবো ও গোটাবে, আমি ক্যামেরা করবো, আর তোমরা কমেন্ট করে জানিও কোনটা ইজি ইউজ। আমি এখনো এইটারই ভোটে, এটা তোমরা শুধু দেখো গোটাতে কত ইজি, মানে জাস্ট দুবার টুইনটি করে ফোল্ড করবে হয়ে যাবে, লাগবে আমি তো জাস্ট ধরতেই পারছি না। আমার কোন এত বড় বড় হাত আছে, আমার হাইট হচ্ছে 5'7", আমার কত বড়ই হাত হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অনেক অসুবিধা, যে কোনো নর্মাল মানুষ গোটাতে পারবে না, ঠিক আছে ঠিক আছে চল চল চল। এটা হচ্ছে কভারটা, যেটার মধ্যে এটা ঢুকবে, মানে দেখছো তো কতটা কম্প্যাক্ট যদি ফ্যান না থাকে, মানে কারো ঘরে ফ্যান থাকবে না, দেখতে ফ্যাসিনেটিং জিনিসটা, টুকটুক করে মুড়ে যাচ্ছে, কি সুন্দর সেই ক্রাফটে সেই ফুলগুলো মুড়াতা মোরগম। আর আর কত ইজি চাই? আর আচ্ছা, আর ওই মশারিটা কোনসা, মানে একদম বিশাল কিছু কঠিন? ওটা চারটে সাইড খুলবি, তারপরে আবার লেফট দেখো রাইট দেখো লম্বা করো। তুই কাপড় গুছাতে পারিস না তাই জন্য, আমাদের কাছে ওটা ইজি, এটা অনেক শক্তি লাগে, টক টক করে আওয়াজ হচ্ছে, আশা করি শোনা যাচ্ছে, যে পুরো একদম কটকট করে আওয়াজ হয়। এই যে এই ওয়্যার গুলো, এগুলো অনেকটাই হার্ড, পুরো মেটালের ওয়্যার, বুঝতেই পারছো তো, এটাকে একটা মানে ইজি হবে না, একটা বাচ্চা ওই মশারি খুলে অ্যাট লিস্ট গুটিয়ে রাখতে পারবে, কিন্তু এটাকে গুটাতে পারবে না। যদি কোনো টিনেজও থাকে তার পক্ষে সম্ভবই না এত বড় হাত করে এরকম ভাবে গুটানো। ঠিক আছে ঠিক আছে, কমেন্টে সবাই তোমরা জানিও যে কোনটা ইজি হবে, আমি তো একদম এটার বিপক্ষে। কি ইজি দেখ, ঢুকে হয়ে গেল, তুই পারছিস বলে ইজি। এখন বাজে 6টা আর আমরা যাচ্ছি লেন্স কার্টে, আমার যে চশমাটা সেদিন বানাতে দিয়েছিলাম ওটা অ্যাপে দেখাচ্ছে যে স্টোরে চলে এসেছে, তো ওটাই এখন রিসিভ করতে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ কয়েকটা কাজ করে জলদি ঢুকে যাব, কারণ আজকে ঘরে কিছু রিলেটিভস আসবে, তো সেই কারণে। যা এখানেও গেট পড়ে গেছে, এই এরকম ভাবে ভিড় হয় একবার গেট পড়ে গেলে। আমি অন্ধ হয়ে গেছি, আমার চশমা নেওয়া হয়ে গেছে, সানগ্লাসটা আজকে আসেনি, কবে আসবে বললো, দু তিন দিনের মধ্যে চলে আসবে বললো। তো এখন আমরা যাচ্ছি একটা জিনিস চেক করতে, এটা খুলেছে কিনা দেখার জন্য আসা। প্রত্যেক বছর শীতকালে আমাদের এখানে এই মাঠটায় টিবেট মার্কেট বসে, যেখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর শীতের কালেকশন থাকে। আমি আমার ছোটবেলা থেকে দেখছি, দিদি দিদির ছোটবেলা থেকে, বাবা বোধ হয় বাবার ওই ইয়াং বয়স থেকে দেখেছে, মানে এটা অলমোস্ট 30-40 ইয়ার্সেরও বেশি পুরনো। এতটা বড় মার্কেটটা এখানে শেষ হচ্ছে, এখন আমরা যাচ্ছি বাদামের পাহাড়ে। কেউ বিশ্বাস করবে না বাট আমরা সিরিয়াসলি এই যে চলে এসেছি বাদামের পাহাড়ে। আমরা এখান থেকে গরম গরম বাদাম ভাজা নিচ্ছি, আর এটারই এক্স্যাক্ট অপোজিটে ছিল এক টাইমে বিগ বাজার, এখন উড়ে গেছে, কই নেই। আমরা এটা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের মনে পড়লো যে হেভি গরম, মানে হাতে ধরে দেখলাম যে হেভি গরম গরম, তো ভাবলাম যে দুটো খেয়েই ফেলি একেবারে। হ্যাঁ লোভ সামলানো যাচ্ছে না, জাস্ট ভাঙ ভাঙ কথা কি ভাঙ ভাঙছি, কেউ জানে হচ্ছে। আচ্ছা ঘুরে ওঠে বলে এরকম শোনা, এটা গরমও আছে। তোমরা একদম বিগ বাজারের অপোজিটে, মানে খড়গপুরে যে পুরনো বিগ বাজার ছিল, পূজা মল যেটা আসলে, পূজা মল, হ্যাঁ তো সেটা বাজারই বলে, এতে বসে থেকে দেখিয়ে দে দোকানটা, এতে এদিকে ঘোরালে দারুণ। বাড়ি যাওয়ার পথে একটা ফুচকার দোকান দেখতে পেলাম, মানে অনেকদিন ফুচকা খাইনি, তাই একেবারে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আমার ফুচকা খেতে ওকে বললাম, অ্যাপ্রোচ করলাম, ও বললো হ্যাঁ চল 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 খাই, তো ফুচকা খেতে চলে এসেছি, বাট এদিকে অনেক লাইন। হ্যাঁ ঠিক আছে, অনেকটাই ভিড় রয়েছে, তো কই নেই, শেষ হোক সেকেন্ড যেতে রাউন্ডে আমাদের হতে পারে। ফুচকা খাওয়া হয়ে গেছে,
খড়গপুর মেদিনীপুর সাইডের ফুচকার একটা জিনিস ভালো আছে, এখানে পিঁয়াজ দেয়, আর আবার সাঁতরাগাছি কলকাতার সাইডে আবার পিঁয়াজ দেয়। তো আমরা যখন এখানে থাকি তখন এখানকার ফুচকাকে মিস করি, আবার যখন এখানে ওইখানে থাকি এখানকার ফুচকা। ওইটাতে যে আবার গন্ধরাজ লেবু দিয়ে জলটা বানায়, আর আমাদের সাঁতরাগাছির ওখানে যে কাকুটার ফুচকা একবার আমরা বোধহয় ব্লগে দেখিয়েছিলাম, দারুণ বানায় দই ফুচকাটা, তো আলাদাই বানাতো। তো দই ফুচকা যখন দিত মানে মুখে দিলাম ফার্স্ট বাইট নেওয়ার সাথে সাথে একটা ব্লাস্ট হতো, পুরো ঠান্ডা দইটা পুরো মুখে ছিটকে যেত, একদম হেভি লাগতো খেতে, টেস্টি লাগে ওই দই ফুচকাটা। আর ম্যাডাম এখনো বসে বসে আবার বাদাম খাচ্ছে, আমার বাদামটা এখনো গরম আছে, রেজিস্ট করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, একটু বাদাম খাবো। অন্যেষা এখন এখান থেকে মিষ্টি কিনছে, এই যে মিষ্টি নিয়ে নিলাম গরম গরম, নলেন গুড়ের রসগোল্লা পেয়েছি তো সেইটাও নিয়েছি, আর ওই যে বললাম ঘরে মামা মামিরা আসবে তো তার জন্য অন্য মিষ্টি, আমি বসতে পারবো তো সব নিয়ে। এই যে এটা হচ্ছে ম্যাডামের নতুন চশমা, রিডিং গ্লাস, যেটা শুধু পড়ার সময় ওকে বলেছে। ওর এই একটা জিনিস ভালো যে ওকে মানে নর্মালি যখন ফোন দেখবে বা ল্যাপটপ দেখবে বা বই পড়বে তখনই পড়তে হবে বলেছে, না অলওয়েজ পড়তে হবে না। আমি তো হ্যাঁ লিটারালি আমি ক্লাস 3 থেকে পড়ে রয়েছি, এখনো দি আমার চোখে, না না ওর এখন চোখে চশমা না থাকলে মাঝে মাঝে বলে মানে কি একটা এরো নেই, ওর অঙ্গপ্রত্যঙ্গ চলে গেছে, সিরিয়াসলি এরকম ফিল হয়। এই আর ম্যাডাম এখানে খেয়ে যাচ্ছে বাদাম, নলেন গুড়ের রসগোল্লাটা সাটানো হয়েছে, হ্যাঁ এই যে পুরো একদম এক বাটি ভরে ফেলেছে খেয়ে খেয়ে। তাই বললে সাতটা হবে, মানে তোদের তো রেডি তো হতে হবে। এই যে বর এসে চাই বুড়ো ভাত খেতে, আর এখানে সব বিয়ের জোরদার আলোচনা চলছে, হ্যাঁ হাসাহাসি চলছে, আলোচনা চলছে, হ্যাঁ এই ভালো করে দেখো মামিকে এরকম ভাবে দেখালে হবে, হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস মামা বলে দিয়েছে। কি বলছে দেখো, মামা খোঁজাচ্ছে মাকে, ডাল পুরি আর চানা মশলা হয়ে গেছে, এরপরে হচ্ছে মাংস আর ফ্রাইড রাইস, খাওয়াটা কেমন হয়েছে বল? খুব সুন্দর, দারুন, হেভি খাচ্ছে বর, হবু বর। এখানে দাদারা যাচ্ছে, এখানে মামারা যাচ্ছে, মামারা নয় মামা, মামা সরি সরি সরি, আয় আয় চলে। এই যে সুইটি রানী পাঁচিলের ওপরে বসে আছে, এ হচ্ছে আমাদের মিনি রাইভেল, আমার জেঠুর বাড়ির বিড়ালটা। এ আর মিনি প্রচন্ড ঝগড়া করে, এও মেয়ে বিড়াল তো প্রচন্ড ঝগড়া করে, এখন তাকিয়ে বসে আছে। আমি এর কাজ দেখাচ্ছি, এই যে এই সব যে ফুটা 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 এনার কাজ, পাট করে মারছি ও ভাগ, তারপর থেকে আর সাহস করেনি, নেক্সট হচ্ছে এটা, এটাকে ধরতে হবে আর কি। আমাকে এখন বাইকে হাওয়া দিতে হবে, কেন কি আজকে হাওয়া ছিল না বলে অনেক ডিসব্যালেন্স করছিল বাইক, তখন আগে আমি হাওয়া দেবো। এইখানে এটাকে এইভাবে পোর্ট করতে হয়, কি যেন বলে এটাকে, সিগারেট লাইটার না, আর তারপর এটাকে লাগাতে হয় যেখান দিয়ে হাওয়া দেবে অবভিয়াসলি সেখানে। অনেক কমে গেছিল 29.5, থাকে আমার 35.5, 25 আমি হচ্ছে কিপটে ভাই, এরকম হয় না, মেয়েকে তো খাইয়ে দিলাম মানে কি, আগে তো জামাইকে সেধেছি, সেধেছিল তা বলে এই যে উনি একেবারে সবাই চলে গেলে আরাম করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে হাফ প্যান্ট পরে খেতে বসে, এরকম বলতে নেই সবাই জেনে যাবে। তো আমি এখানে MIB3 দেখতে দেখতে গালপুরি আর চানা মশলা খাবো, ফ্রাইড রাইস খাবি তো দেখছি, ইচ্ছা নেই আমার এটা ঢোকার পর আর কিছু লাগবে না ঢুকবে বলে। এখন বাজে 12:30, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ম্যাডামের শরীরটা আজকে ঠিক নেই,
তাই সকালবেলা যেটা বলেছিলাম আজকে মানে ওল্ড মশারি ভার্সেস আমার নিউ টেন্ট মশারির কম্পিটিশনটা সেটা আর হলো না, কালকে দেখা যাবে, কাল বা পরশু ম্যাডামের শরীরটা ঠিক থাকবে, দেখা যাবে। চশমা পরে কেমন লাগছে? হেভি ভালো লাগছে, তোমরা একবার জানিও ওকে কেমন লাগে নতুন চশমা পরেছে ম্যাডাম আজকে। সো ঠিক আছে, এই নিউটি ভিডিওটাকে এখানে শেষ করছি, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন ইউজ ইউর কমন সেন্স, বি লজিক্যাল, ইন্ডিয়া বি মোর হিউম্যান।